আমরা শুধু সেবা চাই, সেবা যদি আমরা সঠিকভাবে পাই আমরা সেবা করি, আমরা যদি আপনাদের কাছে সেবাগুলো পাই আমাদের এই বন্দরে সেবা দেবেন তাহলে কিন্তু আমাদের এই ব্যাংকটি লাভজনক হবে বলে আমি বিশ্বাস করি। একটি প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হবে এটা আমার বিশ্বাস। পরিশেষে সকলে সুস্বাস্থ্য দেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রত্যেকটি মানুষের ব্যাংকে আসার অধিকার আছে। প্রত্যেকটি মানুষ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত। মোহাম্মদ ইয়াকুত হাসান সরদার, ওনার বিসমিল্লাহির রহমানির রহিম।